আমরা পত্রিকা খুললেই দেখি জিনিসপত্রের দাম ঊর্ধ্বগতি, ডলার সংকট, ইম্পোর্ট হচ্ছে না, এই সমস্ত ব্যাপার নিয়ে জনমনে একটি বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে। প্রায় গতকালকে দেখলাম মাননীয় অর্থমন্ত্রী মহোদয় বলেছেন ইতিমধ্যেই বিদেশে বেশ কিছু টাকা পাচার হয়ে গিয়েছে। যদি অর্থমন্ত্রী এটা জানেনি তবে নাম প্রকাশ করুক। আমরা চাই মাননীয় অর্থমন্ত্রী মহোদয় এ নাম প্রকাশ করুক, কারা বিদেশে টাকা পাচার করলেন। আমাদের দেশের প্রায় 1 কোটি লোক বিদেশে কর্ম করে খায়, তারা প্রতি মাসে টাকা পাঠায়। যদি 6 মাস টাকা পাচার না হয় তবে বাংলাদেশের চেহারা ঘুরে যাবে, বাংলাদেশ ঘুরে দাঁড়াবে এবং বাংলাদেশ সিঙ্গাপুর মালয়েশিয়ার মতো একটা অবস্থানে পৌঁছে যাবে। আমাদের দেশে ডলার সংকট থাকবে না মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমাদের দেশের দুর্নীতির কোনো ট্রান্সপারেন্সি নাই, দুর্নীতির কোনো বিচার হয় না। বিভিন্ন দপ্তরে বিভিন্ন অফিসে দুর্নীতি নিয়ে আলোচনা হলে দেখা যায় অভিযোগ উঠলে সেই কর্মকর্তাকে অন্য দপ্তরে দিয়ে দেয়। মাঝে মাঝে দেখা যায় যে এটা একটা প্রাইস পোস্টিংয়ের মতো হয়ে গেছে, যেখানে ছিল সেখান থেকে অন্য চেয়ারে গেলে সেখানে দুর্নীতির অবস্থা আরও ভয়ঙ্কর। মাননীয় স্পিকার, যদি কোনো জায়গায় পেপার পত্রিকায় উঠে বড় ধরনের কোনো দুর্নীতির আলোচনা হয় তখন ওই ডিপার্টমেন্টেই লোক দিয়ে একটি বিভাগীয় তদন্ত করা হয়, যার কখনো আলোর মুখ দেখে না। এখানে দাবি রাখে যে ওই ডিপার্টমেন্টের বাইরে অন্য অন্য দপ্তরের লোক দিয়ে যদি তদন্ত করা হয় তবে সঠিক তদন্ত বেরিয়ে আসবে এবং দুর্নীতি কমে আসবে। আমাদের দেশের বর্তমান মূল সমস্যা হল দুর্নীতি এবং বিচারহীনতা। মাননীয় স্পিকার, আমরা মাঝে মাঝে পত্রিকায় দেখি অনেক দপ্তর, অনেক অধিদপ্তর অনেক ভালো কাজ করেছে, অনেক প্রশংসার দাবি রাখে, মানুষ খুশি হয়, জনগণ আশ্বস্ত হয়, কিন্তু এর মধ্যে কিছু লোক আছে যারা এই কাজের ফাঁকে তারা নিজেরা নিজেদের স্বার্থের দু একটা কাজ করে ফেলে, যা জনগণের স্বার্থ বিরোধী হয়, দেশের বিরোধী হয়। মাননীয় স্পিকার, আমাদের দেশের বর্তমান পরিস্থিতিতে কিশোর গ্যাং বলেন বন্য অন্য যে সমস্ত জিনিস আছে এগুলির জন্য সরকারকে আরও দৃঢ় পদক্ষেপ নিতে হবে।